হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগের টপিক হচ্ছে আমার ফ্রেন্ডের বার্থডে। আজকে আমি আর সৌরভ যাব আমার বেস্ট ফ্রেন্ডের বাসায় ওর বার্থডে উপলক্ষে। তো আমি ব্লগটা শুরু করেছি সন্ধ্যা থেকে, যেহেতু রাতে হেভি খাবার খাবো এই জন্য সন্ধ্যার দিকে আমি তেমন কোনো নাস্তা বানাই নাই। আর সেদিন আমার কোনো নাস্তা বানাতেও ইচ্ছে করছিল না। তো বাসে অনেকগুলো ডালিম ছিল আর আমার ডালিম এমনিতে খেতে ভালো লাগে না, আমি এভাবে জুস বানায় খাই। কালারটা আরও বেশি ভালো আসতো যদি একটু পানি কম মিশিয়ে দিতাম। যাই হোক, আমি রেডি হওয়ার আগে গিফটের র‍্যাপিং করে ফেললাম। আমি ওর জন্য একটা শাড়ি গিফট নিয়ে যাচ্ছি, যেহেতু আমার আর ওর দুইজনেরই শাড়ি অনেক বেশি পছন্দ। খুব তাড়াতাড়ি করে র‍্যাপিং করেছি, খুব একটা ভালো হয়নি এই যে স্ট্যাপলার দিয়ে। আর খুব ছোট্ট একটা নোট লিখে দিয়েছি উপরে, কস্টেপ মেরে দিয়েছি। তো এই তো আমার র‍্যাপিং করা হয়ে গেছে। তারপর আমি আমার ড্রেসটা বের করে নিব। এই সেকশনটা আমার সব ভিডিওতেই থাকে আর আমি এই সেকশনটা এনজয় করি, আই থিঙ্ক তোমরাও অনেক পছন্দ করো, এই জন্য আমি দেখাই। তো আমি অ্যাক্সেসরিজগুলো বের করে নিচ্ছি, কী কী পরবো আজকে। খুবই সিম্পল অ্যাক্সেসরিজ আমি পরবো, যেহেতু এইটা ঘরোয়া একটা অনুষ্ঠান আর সেরকম কেউ আসবে না, আর এটা কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠান না, এই জন্য আমি একটা সিম্পল ড্রেস পরতেছি। এই ড্রেসটা আমি নিজে কাপড় কিনে বানিয়েছি, এই ড্রেসটা আমি নিজে ডিজাইন করেছি অ্যান্ড সেলাই করেছি। দেন এই কিছু ফিঙ্গারিং নিলাম আর পার্লের মালাটা নিলাম। এই মালা নিয়ে অনেকে কোশ্চেন করো, এটা হচ্ছে আমার অরিজিনাল পার্লের মালা। আর এই ছোটো ছোটো কানের দুলগুলো নিচ্ছি, এটা খুবই কিউট, 30 টাকা দিয়ে কিনেছিলাম। আর এই ব্যাগটা হচ্ছে এটার ওনার সাথে একদম ম্যাচ হচ্ছে, এই জন্য এই ব্যাগটা বের করেছি। দেন আমার সব কিছু রেডি করে ফেলেছি, তারপরে আমি এই জুতাটা পরলাম এই ড্রেসের সাথে। এই জুতিটা আমি মিরপুর হোপ মার্কেট থেকে নিয়েছিলাম এবং তোমাদের সাথে আমি ব্লগ শেয়ার করেছি, আজকে প্রথম পরলাম। তো তারপর আমি রেডি, একটু আয়নায় দেখছিলাম আর তোমাদেরকেও একটু দেখাচ্ছিলাম আজকের ফুল লুকটা। এরপর সৌরভ রেডি হয়ে গেছে, দেন আমরা বের হয়ে যাব। তো আমরা যে কোনো অনুষ্ঠানে যেতে গেলেই আমি গিফটটা ভুলে যাই, এই জন্য ওকে বলে রাখছিলাম, ও যেন মনে করে গিফটটা নেয়। তো যেটার জন্য যাই সেটাই ভুলে যায়। আর আজকে আমি বাম হাতের নখগুলো একদম মোড়ো করে কেটেছি, এই জন্য একটু অবাক লাগছিলো দেখতে, নখ দেখছিলাম। দেন বান্ধবীর বাসায় চলে এসেছি, বান্ধবীর সাথে গল্প টল্প করছিলাম, মনে হচ্ছে অনেকদিন পর দেখা হয়েছে, আসলে এমনটা না। 2 দিন আগে ও আমার বাসায় এসেছিলো, ওর সাথে দেখা হয়েছে, ওর সাথে প্রায় দেখা হয়, কথাবার্তা হয়। কিন্তু আমি ওর বাসায় প্রথম গেলাম ওর নতুন সংসারে, আর অ্যাকচুয়ালি এই জন্যই যেতে চাচ্ছিলাম যে ওর সংসার কেমন করে গুছিয়েছে। তো মাশাল্লাহ অনেক সুন্দর করে সংসার গুছিয়েছে, যে মিররটা দেখালাম ওটাও হাত দিয়ে বানিয়েছে এবং এই কাজটাও ওর হাতে করা। আমার ফ্রেন্ড হচ্ছে চারুকলা ডিপার্টমেন্টে পড়াশোনা করেছে, এই কারণে ওর অনেক কিছু কাজকর্মই দেখা যায়, এই টাইপের অনেক সুন্দর সুন্দর জিনিস বানায়। ও আমার বিয়েতেও একটা হাতের করা অনেক সুন্দর টেরাকোটা গিফট করেছিল। দেন ওর বারান্দায় গেলাম দেখার জন্য যে এখানে কী কী গাছ আছে। আমি নিচ থেকে দেখতে পাচ্ছিলাম যে অনেক গাছ লাগানো আছে বারান্দায়। ওইও আসলো আমার সাথে সাথে, ও বলতেছিল যে কী কী গাছ লাগাইছে। ও মেইনলি সব কিছু লো মেইনটেনেন্স গাছগুলোই লাগিয়েছে, বিকজ ইনডোর প্ল্যান্টগুলো একটু কম মেনটেন করলেও ভালো থাকে। আর ও যেহেতু জব করে সেহেতু অতটা সময় পায় না গাছ যত্ন করার জন্য। বাট বাসাটা বেশ সুন্দর করে সাজিয়েছে আর ওদের একদমই নতুন সংসার, মাত্র ওরা সংসার করা শুরু করেছে এবং আলাদা বাসা নিয়েছে, এই জন্য আমার কাছে খুব ভালো লাগছিলো দেখে সব কিছু সুন্দর পরিপাটি গুছানো। তারপর ঘুরে দেখতে দেখতে এই কাপড়ের টুকরোগুলো আমার চোখে পড়লো এবং খেয়াল করলাম যে ওর শাড়িতেও এই কাপড়গুলো লাগানো। তারপর আমি বুঝতে পারলাম যে ও শাড়িটা হচ্ছে নিজে মেক করেছে, ওকে জিজ্ঞেস করলাম। তারপর উনি বললো যে আগের দিন সারা রাত জেগে ও এই শাড়িটা তৈরি করেছে মেশিনে সেলাই করে। আমিও মেশিনে সেলাই করতে পছন্দ করি এবং আমার বান্ধবী অনেক সুন্দর করে সেলাই করে। তো ওর একটা ফুল ভিডিও নিলাম, ও যেহেতু শাড়িটা মেক করেছে একটু দেখানো দরকার, সুন্দর হয়েছে শাড়িটা। দেন আমরা অনেক সুন্দর অ্যারোমা পাচ্ছিলাম, আমরা রান্না করে চলে গেলাম। আর ভাইয়াকে ডাকতে বললাম কারণ ভাইয়াই হচ্ছে মেইনলি রান্নাটা করেছে। কাচ্চি বিরিয়ানিটা অনেক অনেক মজার ছিল, আমার এখনও টেস্টটা মুখে লেগে আছে। যাই হোক, তো ভাইয়া এসে যখন নাড়া দিল তখন আমি একটু ক্লিপস নিচ্ছিলাম। তারপর এদিকে রোস্টও রেডি, রোস্ট রান্নাও ভাইয়া করেছে, সব খাবারে অনেক মজা ছিল। তারপর আমরা রুমে আসলাম, একটু গিফট খুলে ফেলেছিল ও, সেগুলো গিফট দেখছিলাম কে কে গিফট দিয়েছে। এটা হচ্ছে স্মৃতি, বড় আপু গিফট করেছে, এই ড্রেসটা অনেক সুন্দর ছিল, তো আমাদেরকে দেখাচ্ছিল ড্রেসটা। অলরেডি যারা যারা গিফট নিয়ে আসছে কিছু কিছু গিফটও আনপ্যাক করে ফেলেছিল। তো এটা একটা আনারকলি টাইপের একটা সুন্দর আরামের সিল্কের ড্রেস ছিল। দেন এই ক্যান্ডেলগুলোও গিফট পেয়েছে, আমি এগুলো দেখছিলাম। আমি এগুলো খুলে আবার একটু স্মেল দিলাম, এটার গন্ধ এত
এত সুন্দর ছিল, আমার পুরো খেয়ে ফেলতে ইচ্ছা করছিল। তারপরে ও জন্মদিন উপলক্ষে নিজের জন্য একটা ব্লাউজ আর একটা শাড়ি কিনেছে, অনেকে এই শাড়ি ব্লাউজটাই পরার কথা ছিল বাট পরে নাই, আমাদেরকে বের করে দেখাইলো আর কি। শাড়িটা দেশাল থেকে নিয়েছিল, অনেক সুন্দর ছিল শাড়িটা, আর ব্লাউজটা হচ্ছে খুদ থেকে নেয়া। তো আমরা যখন এই শাড়ি ব্লাউজের গল্প করছিলাম, এর মধ্যে সৌরভ অনেক বোর হচ্ছিল এবং সে তার ফেভারিট টাইম পাস নিয়ে ব্যস্ত ছিল, গেম খেলছিল। আর যারা ঘুরতে এসেছিল এর মধ্যে একজনের প্রেশার লো ছিল, তো ও চেক করলো, দেন আমারটাও চেক করতে বললাম। তারপর আমরা খাওয়া দাওয়া করে নিলাম, দেন আবার বেশ কিছুক্ষণ আড্ডা গল্প, আর তারপর আর কি বান্ধবীর সাথে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। তো এই ছিল আমার ব্লগ, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক দিয়ে দিবে। টাটা, বাই বাই।